আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসিমা আক্তার ঝর্ণা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান ও মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমে শিরোনাম, যথাযথ মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত। জামাইকা মুসলিম সেন্টারে মেয়র ব্লুমবার্গের ঈদের শুভেচ্ছা বিনিময়। নাফিজের 30 বছর কারাবন্দ, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা। কেন্দ্রীয় কমিটি নেতাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটির দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যথাযথ মর্যাদায় ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা তাদের সর্ববৃহৎ উৎসব ঈদ উদযাপন করেছেন। নিউ ইয়র্কে বিভিন্ন মসজিদে সকালে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিভিন্ন মসজিদে একাধিকবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল 8টায় নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় মসজিদ জামাইকা সেন্টারে হয় 3টি জামাত। দ্বিতীয় জামাতে নিউ ইয়র্ক সিটির মেয়র ব্লুমবার্গ এসে মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, নিউ ইয়র্ক শহর বহু জাতি, ভাষা, সংস্কৃতি ও ধর্মের সহাবস্থান বিদ্যমান। তিনি মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান। It's a pleasure to be with you. The city is prospering, so thanks again for inviting me. And Eid Mubarak! এই প্রথম বাংলাদেশিদের কোনো মসজিদে এসে সিটি মেয়র ঈদের শুভেচ্ছা জানালেন। জামাইকা মুসলিম সেন্টারে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। মসজিদের বাইরে অনেকে নামাজে অংশ নেন। নারী পুরুষরা মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা কোলাকুলি করে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন। ঈদের আনন্দ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রবাসী ও নতুন প্রজন্মের শিশুরা। এদিন এলমহার্স্ট ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ, জ্যাকসন হার্স আবু হুরায়রা জামে মসজিদ, জ্যাকসন হার্স ইসলামিক সেন্টার আল আমিন মসজিদ, ব্রুকলিন ইসলামী সেন্টার, অস্ট্রেলিয়ার গাউসিয়া মসজিদ, আল আমিন মসজিদ সহ বিভিন্ন এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন স্থানীয় মুসলমানরা। ব্রুকলিন ও এলমহার্স্টে খোলা আকাশের নিচে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8:30 এবং সকাল 9:30 ব্রোঞ্জ বাংলা বাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদের পাশে খোলা মাঠে বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। পার্ক চেস্টার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30 এবং সকাল 9:30। সকাল 8:30 নর্থ ব্রোঞ্জ জামে মসজিদের উদ্যোগে ব্রোঞ্জের ওভাল পার্কে অনুষ্ঠিত জামাতে অনেক বাংলাদেশি অংশ নেন। এছাড়া জ্যাকসন হার্স মোহাম্মদী সেন্টারের সামনে ও এস্টোরিয়া শাহজালাল মসজিদের ঈদের জামাতে ছিল মুসল্লিদের ভিড়। ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30 ও ব্রুকলিন বায়তুল জান্নাহ মসজিদে ঈদের জামাত হয় এভিনিউ সি উপরে সকাল 9:00। এছাড়া নিউ ইয়র্কের আরও বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ঈদ হবে এমন কথা নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 2-3 দিন আগেই ছড়িয়ে পড়েছিল। ফলে বুধবার বিকেল থেকেই বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় কিশোর তরুণীরা হাতে মেহেদি আলপনা আঁকায় ব্যস্ত হয়ে পড়েন। জ্যাকসন হার্স এলাকা ছিল কেনাকাটা ও মেহেদি আলপনা আঁকার কর্মকাণ্ডে মুখর। ঈদের আগের দিন বিভিন্ন স্থানে বাংলাদেশিরা চাঁদ রাত উদযাপন করেন। গত 7 আগস্ট প্রতি বছরের মতোই এবারও লস অ্যাঞ্জেলসের সিটি অফ নরওয়াকের লিটল ঢাকায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করে জমকালো সঙ্গীত সন্ধ্যা। ঈদের আগের দিন চাঁদ রাত উদযাপনে এই সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করা হয়। ইফতারের পরপরে এদিন মানুষের ঢল নেমে আসে লিটল ঢাকার চত্বরে। সঙ্গীত ও নাচের পাশাপাশি ছিল হাতে মেহেদি আঁকার কাজ। ছোট পরিসরে আয়োজিত মিনা বাজারে ছিল কেনাকাটার ধুম। ঈদের নামাজ নিয়ে আরও খবর রয়েছে সংবাদের পরবর্তী অংশে। সন্ত্রাসী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার চেষ্টার দায়ে বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজানুল হক নাফিসকে 30 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। নিউ ইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালত শুক্রবার নাফিসের এই দণ্ডাদেশ ঘোষণা করেছেন। নিউ ইয়র্ক সময় 9 আগস্ট সকাল 9:00 এই রায় ঘোষণা করেন আদালত। এর আগে 16 নভেম্বর ব্রুকলিন ফেডারেল আদালতের জুরি বোর্ড নাফিজের বিরুদ্ধে দণ্ড প্রদানের রায় দেন। ফেডারেল আদালত শুক্রবার চূড়ান্ত রায় ঘোষণা করেন। এই রায় নিয়ে নিউ ইয়র্ক প্রবাসীদের মধ্যে ব্যাপক আলোচনা জন্ম দেয়। আমি নিউ ইয়র্কে থাকি, একজন স্টুডেন্ট। দেখেন, নাফিজের ব্যাপারটা আমি একজন বাংলাদেশি হিসাবে যেটা আমার কাছে খারাপ লাগছে, আমাদেরকে বাস্তবতা মানতে হবে। কারণ
সে একজন বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশিদের যে ভাব মূর্তি যে সম্মানটা সে ক্ষুণ্ণ করছে। নাফিজ আসলে এদেশে আসছে লেখাপড়া করার জন্য, এদের সরকার আমাদেরকে সুযোগ দিয়েছে লেখাপড়া করার জন্য, স্টুডেন্টদের লেখাপড়া করবে, বড় হবে, দেশের জন্য কিছু করবে, বাবা মার জন্য কিছু করবে, কেন সেই সব কাজে আসলে জড়ালো আমরা বুঝতে পারতেছি না। যুক্তরাষ্ট্র যুবদল গত 10 আগস্ট নিউ ইয়র্কে পালকি সেন্টারে আয়োজন করে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা আব্দুস সালাম ও আবুল কাহের শামীম। এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দীর্ঘদিন যুক্তরাষ্ট্র কমিটি না থাকায় অবিলম্বে কমিটি গঠনের দাবি জানান স্থানীয় নেতৃবৃন্দ। এ সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মজিবুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ প্রমুখ। এ সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি গঠন করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু কমিটি আসছে না। দেশের রাজনৈতিক ক্রান্তি লগ্নে প্রবাসী জাতীয়তাবাদী শক্তিকে কাজে লাগাতে একটি সাংগঠনিক নেতৃত্বের প্রয়োজন, এজন্য অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপি কমিটি গঠন করুন। নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রোনসে বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে 9 আগস্ট। বাঙালিদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টার্লিং বাংলাবাজার এলাকায় মসজিদের নিজস্ব ভবন ক্রয় হয়। বেসমেন্ট সহ 3 তলার এই ভবনটি পর্যায়ক্রমে 6 তলা ভবনে পরিণত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ উপলক্ষে নতুন মসজিদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের সেক্রেটারি বক্তিয়ার খোকন, মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এহিয়া, ইকবাল আহমেদ মাহবুব প্রমুখ। বক্তারা মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য প্রবাসীদের নিকট অনুরোধ জানান। নিউ ইয়র্কে বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে শেখ ফজিলুদ্দিননেসা মুজিব এর 83তম জন্মদিবস উদযাপিত হয়েছে। স্থানীয় সময় 10 আগস্ট বাঙালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে দিনটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিননেসা মুজিবের নামে একটি পূর্ণাঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন। বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি শরাফ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা জামাল উদ্দিন হোসেন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূর আলম জিকু, যুক্তরাষ্ট্র গোলাপগঞ্জ সমিতির নেতা হিরু ভূঁইয়া সহ আরও অনেকে। নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত জ্যামাইকায় অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঈদ আনন্দ মেলা। প্রবাসের জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা সহ কর্মব্যস্ত প্রবাসীদের নির্মল বিনোদনের জন্য কুইন্স লাইব্রেরি ও সৃজনী সঙ্গীত বিদ্যালয় আয়োজন করে ঈদ আনন্দ মেলার। গত 10 আগস্ট বিকেলে কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় ঈদ আনন্দ মেলা। নাচ, গান আর চোখ ধাঁধানো ম্যাজিক শোর পরিবেশিত হয় ঈদ আনন্দ মেলায়। অনুষ্ঠানে আয়োজক কুইন্স লাইব্রেরির প্রধান কর্মকর্তা সেলিনা শারমিনের পরিচালনায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব গত 11 আগস্ট বনভোজন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করেছে লং আইল্যান্ডের কাউমেডে পার্কে। নিউ ইয়র্কে বসবাসরত সাংবাদিক ও মিডিয়া কর্মীরা পরিবার পরিজন নিয়ে নৈসর্গিক পরিবেশে সময় অতিবাহিত করেন। এই বনভোজনে শিশু কিশোররা ছাড়াও নারী পুরুষরা খেলাধুলায় অংশ নেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গত 7 আগস্ট এক আলোচনা সভা করেছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস পালকি সেন্টারে। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল আহসান ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এই আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা অতীতের কোনো সরকার করতে পারেনি, উন্নয়নের ধারা সপক্ষে শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে জয়ী করতে হবে। এদিন শেষ রমজান উপলক্ষে নেতৃবৃন্দ ইফতারে অংশ নেন। একই দিন জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় প্যাটেল ব্রাদার্স মুসলমানদের সম্মানে ইফতার বিতরণ করেন। ঈদের কেনাকাটা করতে আসা মুসলমানরা এখানে ইফতার গ্রহণ করেন। গত 10 আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করেছে জ্যাকসন হাইটসের পালকি চাইনিজ রেস্টুরেন্টে। এই অনুষ্ঠানে নিউ ইয়র্কে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেন। এবার মেইনস্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে। কলোরাডো অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে গত শুক্রবার মৌসুমি বন্যার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে রাস্তাঘাটের উপর দিয়ে পানির প্রবাহ বয়ে যেতে থাকে। অনেক স্থানে মানুষ আটকে যায়, কোনো কোনো স্থান 10 ফুট পানির নিচে তলিয়ে যায়। এই বন্যার কারণে 3 জন নিখোঁজ রয়েছে। ওই দিন 7 বছর বয়সী এক শিশুকে বন্যার কবল থেকে উদ্ধার করেন এক ব্যক্তি।
এবার নিউ ইয়র্কের বাইরে বিভিন্ন শহরে বাংলাদেশিদের ঈদ উদযাপনের খবর। এক মাস সিয়াম সাধনার পর বিপুল আনন্দ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশনের মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে আটলান্টিক সিটিতে। সকল জাতি, ধর্ম, বর্ণ, ভাষার আমেরিকান মুসলমানরা 8 আগস্ট একযোগে ঈদ উদযাপন করেছেন এই শহরে। প্রায় 2000 মুসলমান শহরে মসজিদে আল হেরায় ঈদের জামাতে অংশ নেন। এখানে উপস্থিত মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন আটলান্টিক সিটির মেয়র লরেনজো ল্যাংফোর্ড। পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়ার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 8 আগস্ট সকালে এই মসজিদগুলোতে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বায়তুল মোকাররম মসজিদ, আপার ডার্বি মদিনা মসজিদ, আল জামিয়া মসজিদ, নর্থ ইস্ট ইসলামী সেন্টার মসজিদ, তাকওয়া ও বেন সালাম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ক্যালিফোর্নিয়া মুসলমানরা গত 8 আগস্ট ঈদ উদযাপন করেছে। লস অ্যাঞ্জেলসে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে লস অ্যাঞ্জেলস ডাউন টাউন কনভেনশন সেন্টারে। এছাড়া লস অ্যাঞ্জেলস প্রবাসী বাঙালিরা অনেকে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে ঈদের নামাজে অংশ নেন। এছাড়া একই সময় নরওয়াক, অ্যানাহাম, লং বিচ, লেক প্যারিস, নর্থ হলিউড সহ বিভিন্ন সিটির মসজিদে ঈদের নামাজে অংশ নেন বাংলাদেশি মুসলমানরা। ক্যানাডার মন্ট্রিয়াল প্রবাসী বাংলাদেশিরা গত 9 আগস্ট যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতর উদযাপন করেছেন। এদিন শাহজালাল ইসলামিক সেন্টারের উদ্যোগে শহরের জর্জ ভেনিয়া মেট্রো সংলগ্ন ভিনেত পার্কে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমাদের মন্ট্রিয়াল প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরী জানান, ঈদের এই বৃহৎ জামাতটি পরিচালনা করেন হাফেজ সৈয়দ কুতুবুদ্দিন তোফায়েল এবং মাওলানা মোহাম্মদ মুহিদ। এছাড়া মন্ট্রিয়ালের বায়তুল মোকাররম মসজিদ, বায়তুল আমান মসজিদ, বায়তুল মামুন মসজিদ ও মদিনা মুসলিম ফাউন্ডেশনের উদ্যোগে পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের আগের দিন গত 7 আগস্ট সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে আটলান্টিক সিটির মোহাম্মদিয়া মসজিদে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সিরাজ ভূঁইয়া এবং জসিম উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন। পেনসিলভেনিয়ার ল্যান্সডেল শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নর্থ পেল মসজিদে। হ্যাটফিল্ড এলাকায় বসবাসরত বাংলাদেশিরা এই ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে ফেরার পথে শিশুদের উপহার দেওয়া হয় মসজিদের পক্ষ থেকে। নিউ জার্সি পেটারসনে প্রবাসী বাংলাদেশিরা গত 8 আগস্ট ঈদ উদযাপন করেছেন। পেটারসনে ঈদ উল ফিতরে 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খোলা আকাশের নিচে পেটারসনে মসজিদ আল ফেরদৌসের উদ্যোগে মসজিদের পাশে সেন্ট মেরি হলের এর পার্কিং লটে একটি বিশাল জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া পেটারসনের জালালাবাদ জামে মসজিদে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 8 আগস্ট মিশিগান উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। আমাদের মিশিগান প্রতিনিধি এম আজিজ সুমন জানিয়েছেন, মিশিগানের ডেট্রয়েট সিটির জেইন ফিল্ড ও হ্যামট্রামিক সিটির স্টেডিয়ামে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন সহ নিউ ইংল্যান্ডের সর্বত্র 8 আগস্ট ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। বিভিন্ন স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আবার কোথাও হালকা বৃষ্টির ফলে মসজিদে 2-3 দফায় জামাত অনুষ্ঠিত হয়েছে। বোস্টনে আসসালাম মসজিদে ঈদ উল ফিতরের নামাজে বিপুল সংখ্যক বাংলাদেশ অংশ নেন। কানেকটিকাটের ম্যানচেস্টারের মসজিদে আল মামুর, বার্লিং মসজিদ, উইন্ডজোর মদিনা মসজিদ, ড্যানবুরির মসজিদ, স্ট্যামফোর্ড ইসলামিক সেন্টার, ব্রিজপোর্ট ইসলামিক সেন্টার সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উদযাপনের পরপরই ঈদ পুনর্মিলনী উপলক্ষে বনভোজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া। গত 11 আগস্ট গ্রেফথ পার্কে ঈদ পুনর্মিলন ও বনভোজনের আয়োজন করে এই সংগঠন। লস অ্যাঞ্জেলস প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কানাডা শাখা ও অঙ্গসংগঠন সমূহের নেতারা গত 7 আগস্ট মন্ট্রিয়ালের পার্ক ভিউ রিসেপশন হলে সংবাদ সম্মেলন করেছে। আমাদের মন্ট্রিয়াল প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরী জানিয়েছেন, এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কানাডা বিএনপির সভাপতি আলহাজ সাইদুর রহমান। এই সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার, আখলাকুর রহমান আলমগীর, নুরুল ইসলাম রুনু, লুৎফুল আলী রিপন মোল্লা, শরীফুল্লাহ কামরুল ইসলাম, শাহজাহান সাজু, আব্দুল মান্নান সহ আরও অনেকে। বক্তারা অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান। তারা বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। সংবাদ সম্মেলনের পর উপস্থিত সকলে ইফতারে অংশ নেন। স্বদেশীয় প্রিয়জন ফেলে হাজার মাইল দূরে এই যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ ও জীবন নিয়ে। তারা চেষ্টা করেন অতি স্মৃতি আঁকড়ে ধরে সময় পথ ধরে এগিয়ে চলবার। এসব প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে কীভাবে দেখেন তা নিয়ে ইউএস পরিক্রমায় নিয়মিত পর্ব প্রবাসী চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য।
আমি রুমা, আমি পেনসিলভেনিয়া থেকে আসছি। আমার মেয়েটা মেহেন্দি দিতে চাইলো, সেজন্য আমার আমার হাজবেন্ড কাজের থেকে আসার পরেই আমি চলে আসছি। এবং আমি খুবই মিস করি বাংলাদেশ, এই জন্যই হয়তো 2 ঘন্টা জার্নি করে আমি এখানে চলে এলাম। ঢাকা থেকে 1 মাস আগে এলাম, তারপরও মনে হচ্ছে আমি অনেক দিন হলো এসেছি। খুবই মিস করি আমি ঢাকা শহর, এখানে আমার সব কিছুই ভালো লাগে, তারপরও মনে হয় দেশের অনেক কিছু, খাওয়া দাওয়া, চাঁদ রাত, এগুলো এত মিস করি, বিশেষ করে এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ভুলতেই পারি না। খুব ভালো লাগছে জ্যাকসন হাইটে এসে আজকে দাঁড়িয়ে কথা বলতে। 12 বছর আমি ছিলাম জ্যাকসন হাইটে, এখন চলে গেছি পেনসিলভেনিয়া। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা, শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যথাযথ মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র পবিত্র ঈদুল ফিতর উদযাপন। ঢাকা মুসলিম সেন্টারে মেয়র ব্লুমবার্গের ঈদের শুভেচ্ছা বিনিময়। নাফিজের 30 বছর কারাবন্দ, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা। কেন্দ্রীয় কমিটি নেতাদের সঙ্গে নতুন কমিটির দাবি। পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। ATN বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছে আমি নাসিম আক্তার ঝর্ণা। আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।